বাংলাদেশের সকল জনপ্রিয় পত্রপত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালের আজকের শিরোনাম। দৈনিক ইত্তেফাক, বাণিজ্য মেলায় পুলিশের স্টলে ভাঙচুর করল ছাত্রলীগ। ডক্টর কামালের প্রতি অন্ধবিশ্বাসে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে, বলল মওদুদ। সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে 3 সেনা সদস্য নিহত। হারকিউলিস নামে ধর্ষক হত্যাকারীদের খুঁজে বের করা হবে, বলল স্বরাষ্ট্রমন্ত্রী। সাভারে বউ শাশুড়ির অপমানে জাবি ছাত্রের আত্মহত্যা। ডাকসু নির্বাচন গুরুত্বের সঙ্গে নিয়েছি, বলল ওবায়দুল কাদের। বৌভাত অনুষ্ঠানে নববধূকে তুলে নেওয়ার চেষ্টা, 7 জনকে গণধোলাই। অপহরণের পর 30 লাখ টাকা মুক্তিপণের দাবি, 2 পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার। বিশ্বের শীর্ষ ধনীকে অন্তরঙ্গ ছবি দিয়ে ব্ল্যাকমেইল। সৌদির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি মার্কিন আইন প্রণেতাদের। বাংলাদেশ প্রতিদিন, চিকিৎসকের আত্মহত্যা, রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে মিতু। খুলনায় বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার 84। আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে 41 জনের নাম ঘোষণা। খালেদার মুক্তি আইনি বিষয়, এখানে রাজনীতি নেই, সাংবাদিকদের ওবায়দুল কাদের। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের বৈঠক। বিপিএল এর দ্বিতীয় শিরোপা জিতল কুমিল্লা। তামিম ম্যাচ সেরা, টুর্নামেন্ট সেরা সাকিব। জার্মানিতে ফেসবুকের বিরুদ্ধে তথ্য অপব্যবহারের অভিযোগ। ভারত মহাসাগরে বিশাল সামরিক মহড়া চালাবে ইরান। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে দেশ ছাড়ার হুমকি যুক্তরাষ্ট্রের। বাংলা ট্রিবিউন, 2 কোটি 20 লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে আজ। খালেদা জিয়াকে মুক্ত না করতে পারা নেতাদের ব্যর্থতা, বলছে বিএনপি। বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ। হলিউডের ঢাকা ছবিতে একমাত্র বাংলাদেশি, জানালেন অভিজ্ঞতা। কক্সবাজারে শীঘ্রই হাইটেক পার্ক নির্মাণ শুরু হবে, বলল প্রতিমন্ত্রী পলক। আরও 1350 বন্দের উদ্যোগ, স্ট্যাটাস দিয়ে জানালেন তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জাব্বার। রোহিঙ্গা অনুপ্রবেশ থামছে না, উদ্বিগ্ন কক্সবাজারবাসী। বিশ্বজুড়ে মিয়ানমার বর্জন কর্মসূচি ঘোষণা। মর্যাদাহানির ভয়ে নিহত সেনাদের সংখ্যা প্রকাশ করে না মিয়ানমার, বলল আরাকান আর্মি। প্রথম আলো, বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডে আনিশার ইতিহাস। হারকিউলিসের রহস্য উদ্ঘাটন করা হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য অভিযোগে গ্রেপ্তার 3। খালেদা জিয়া জেলে, ভাবতেও চোখে পানি চলে আসে, বললেন মওদুদ। খালেদার জেলে থাকার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, বলল ওবায়দুল কাদের। মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে আলটিমেটাম। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে তথ্যমন্ত্রীর সতর্কতা। সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার 30। তামিমের কুমিল্লার কাছে বিপিএল এর শিরোপা। খাশোগি হত্যা তদন্তে বাধা দিয়েছে সৌদি, বলল জাতিসংঘ। নতুন আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল ইরান। প্রিয় দর্শক, প্রতিদিন জনপ্রিয় সংবাদপত্রের শিরোনামগুলো জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আমি সাইফ সালমান আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।